বড় পরিষদ রয়েছে, মিস্টার অরবিন্দ মিত্র, অনিমাই ঘোষ, বাবলু রায়চৌধুরী রয়েছে, অরুণ দাস রয়েছে, সহ যারা রয়েছে এই সংগঠনের তাদের প্রত্যেককে আমি অভিনন্দন যে আপনারা এই যে ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফর দি ডেফ এর সাথে কাজ করছেন। আমি নিজেও একটি অর্গানাইজেশনে যুক্ত আছি, সেটা একদম বলতে পারেন অনাথ বালকদের, যাদের মা বাবা নেই এমন অর্গানাইজেশনের সাথে, সেটা আমার বিধানসভা কেন্দ্রেই রয়েছে বাণীপুরে, প্রায় 300-500 অনাথ বালক যাদের মা বাবা নেই, তাদের সাথে আমি প্রতিনিয়ত তাদের সাথে আমাদের কথাবার্তা হয়, তাদের সাথে চলি। সমাজ ব্যবস্থায় এদের প্রত্যেককে আমাদের তুলে আনতে হবে, সমাজ ব্যবস্থায় যারা উপরের স্তরে যেন উঠতে পারে তার ব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচুর প্রজেক্ট আছে, আমি সুবোধ চক্রবর্তীকে বলব যদি সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য দরকার লাগে আমাকে বলবেন, আমি সেই হেল্পটা অন্তত সরকারের তরফ থেকে করে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু মনে করবেন যে এরা যেন কোনো সময় না ভাবে যে এরা একদম না, এদের পাশে কেউ নেই, এদের পাশে আর কেউ না থাকুক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এড়ে যায়। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না, আমি আমার একটি নিজের আলাদা একটি রাজনৈতিক প্রোগ্রাম আছে, আমি অনুষ্ঠানে যাবো। তবু আপনাদের তোমাদের সবাইকে বলি, আমি নিশ্চয় আজকে মনে করলাম যে আজকে আমি অর্গানাইজেশনের সাথে যুক্ত হলাম, এই অর্গানাইজেশনের সাথে আমি প্রত্যক্ষভাবে যুক্ত হলাম, আমি আপনাদের সাথে একসাথে কাজ করব, আমি এটা খুব ভালোবাসি, এই কাজগুলোকে আমি খুব ভালোবাসি। যারা সমাজ ব্যবস্থায় এই কাজগুলো করে তাদের অভিনন্দন ধন্যবাদ দেবো, যে তাদের অভিনন্দন ধন্যবাদ দিই। আর যে মহাপুরুষের ছবি নিয়ে আপনারা আজকে অর্গানাইজেশনটা করছেন, আমার জীবনের আদর্শ পুরুষের নাম হলো স্বামী বিবেকানন্দ, তার ছবি নিয়ে আপনারা করছেন। স্বামী বিবেকানন্দ পৃথিবীতে মানব হয়ে যদি জন্মগ্রহণ করতে হয়, মানুষ হয়ে যদি জন্মগ্রহণ করতে হয়, শ্রেষ্ঠ মানবের নাম হলো স্বামী বিবেকানন্দ। তো তার ছবি নিয়ে আপনারা কাজ করছেন, তাকে সামনে রেখে কাজ করছেন, অর্গানাইজেশনকে নিয়ে কাজ করছেন। সুতরাং এই অর্গানাইজেশনকে আমি বলবো যে আমি ছোটো করে করে দেখার জায়গায় বড় করে দেখতে হবে, আর আমরা যেন প্রত্যেকে এদের পাশে দাঁড়াতে পারি। এরা যতদিন বেঁচে থাকবে, যতদিন থাকবে সবাই সরকার তাদের পাশে থাকবে, এটা মাথায় রাখবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমি সমুদ্রকে বলবো, এরা তো হোস্টেল চালায় কিনা জানি না, যদি হোস্টেলের কোনো কমিশন এদের থাকে তাহলে আমাকে একটা কাগজ দেবে, আমি এদের চাল সরবরাহ করতে পারি কিনা সেটা দেখে নেবো, আমাদের দপ্তরতে চাল সরবরাহ করা যায় কিনা সেটা আমরা দেখে নেবো। এরকম আমরা প্রচুর হোস্টেলকে প্রায় বাংলায় আমরা প্রায় 8,000 হোস্টেলকে আমরা চাল সরবরাহ করি, 8,000 হোস্টেলকে দিই আমরা সরকারের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী বদান্নতায় তার সাহায্যকল্পে দেওয়া হয়। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, প্রত্যেকে দীর্ঘ জীবন কামনা করি, আপনারা সুন্দর হয়ে থাকুন, আপনারা ফুলের মতো থাকুন, বাচ্চা যারা রয়েছেন তারা ফুলের মতো যেন প্রত্যেকে থাকবে, লালন পালন সবাই মিলে আমরা একসাথে থাকবো। মধ্যমা পৌরসভার চেয়ারম্যান রতীন ঘোষ আপনাদের সাহায্য করেছে, আমি এটা জানতাম না যে রতীনদা এসব আগে মনোজপন যখন ডিএম ছিলেন, আজকে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ল্যান্ডের, তিনি তখন তার জায়গা দিয়েছিলেন। আমি জানতাম না যে রতীনদা এই সোশ্যাল অর্গানাইজেশন এতভাবে যুক্ত আছে। রতীনদাকে এখান থেকে ধন্যবাদ অভিনন্দন দিয়ে করতাল দিয়ে তাকে অভিনন্দন জানান যে সে আপনাদের পাশে দাঁড়িয়ে এটা করেছে। ভালো থাকুন আপনারা সবাই, সুস্থ থাকুন, নমস্কার।